প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা যারা এতদিন ধরে বিভিন্ন বিষয় শুনেছো হাইকোর্টের তরফ থেকে, সমস্ত কিছুর অবসাদ ঘটিয়ে অবশেষে হাইকোর্ট তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য রীতিমতো ঘোষণা করলেন, একদম শেষ সিদ্ধান্ত। কি জানালেন শেষ সিদ্ধান্তে, কেমনভাবে পরীক্ষা হবে, একই সাথে কেন এই ধরনের সিদ্ধান্ত নিল হাইকোর্ট, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করব। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলোই আমি ভিডিওতে রীতিমতো আলোচনা করব। সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে এবং রীতিমতো আমার রাগও হচ্ছে, আমি জানি না কেন। ও তো সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা জানো প্রত্যেকে একটা ইউনিভার্সিটি না, শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি না, একাধিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ হয়নি। সেই কারণে এ প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের ইউনিভার্সিটির কাছে, তাদের কলেজের কাছে আবেদন জানিয়েছিল যে তাদের এই যে সেমিস্টার এক্সামিনেশান সেটা অ্যাকচুয়ালি যাতে অনলাইনে নেওয়া হয়। তার মূলত প্রধান কারণ ছিল সিলেবাস শেষ না হওয়া। দ্বিতীয় যে বিষয়টি ছিল বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন কলেজ ওয়াইজ কিন্তু একাধিক ছাত্রছাত্রীর ক্লাসও হয়নি, এমনিতেই ক্লাস কম হয়েছে 2 থেকে 2.5 মাস, এবং তার সত্ত্বেও ও একাধিক ছাত্রছাত্রী দেখা গেছে সিলেবাস শেষ করতে পারেনি। মূলত এই দুটো কারণে ইউনিভার্সিটি সিলেবাস শেষ করতে পারেনি, ইউনিভার্সিটি অফলাইনে ক্লাস করায়নি, এই দুটো কারণে কিন্তু ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি ওয়াইজ আবেদন করেছিল। এবং শেষমেশ অনেক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বিষয়টা বুঝেছেন, সমস্যাটা বুঝেছেন এবং অনলাইনে করেছেন, কারণ এতগুলো ইউনিভার্সিটি অনলাইনে করেছেন, নিশ্চয়ই কোনো কারণ ছাড়া অনলাইনে মুভ হয়েছেন অফলাইন থেকে, এরকমটি নয়, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু রীতিমতো বুঝেছেন। অবশেষে কলকাতা হাইকোর্টের কাছে তারা মামলা করেন এবং তাদের মামলাকেও খারিজ করা হয়ে গেছে। তারপরে ডিভিশন বেঞ্চে তারা যায়, আর তাদের সমস্যার কথা তুলে, এমনকি তারা ক্যাম্পাসে যখন গেছে তাদেরকে সেখানে কিন্তু মারধরও করা হয়েছে অনেক জায়গার থেকে। এ ছাত্রছাত্রীরা অসুস্থ হয়েছে, ছাত্রছাত্রীদের যে বক্তব্য যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে দেখতে পেয়েছি, এই সমস্ত কিছু দেখে এ ছাত্রছাত্রীরা নিরুপায় হয়ে যখন হাইকোর্টের কাছে গেল, হাইকোর্ট এতদিন পর সিদ্ধান্ত কি জানালো, সিদ্ধান্তে জানালো যে পরীক্ষা যে পদ্ধতি সেটা অনলাইনে হবে না অফলাইনে হবে সেটা সম্পূর্ণ ইউনিভার্সিটির ওপর নির্ভর করছে। পড়ুয়ারা কখনোই বলতে পারে না অনলাইনে পরীক্ষা হোক বা অফলাইনে পরীক্ষা হোক, পড়ুয়ারা কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পদ্ধতির সিদ্ধান্ত নিতে কখনোই পারেন না, এটা কি আমাদের অজানা? এটা কিন্তু প্রত্যেকের জানা, এবং যদি ছাত্রছাত্রীদের হাতে থাকতো তাহলে তো ছাত্রছাত্রীরা গিয়ে ইউনিভার্সিটিতে হত্যে দিয়ে পড়ে থাকতো না, মারধর খেয়ে দিনের পর অনশন করে পড়ে থাকতো না। এটা আমাদের প্রত্যেকেরই জানা যে ছাত্রছাত্রীরা কখনোই সিদ্ধান্ত নিতে পারে না। ছাত্রছাত্রীদের মেন কারণটাই কিন্তু এখানে উল্লেখ করা হলো না, সিলেবাস শেষ হয়নি। হ্যাঁ, এখানে সিলেবাস নিয়ে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, যেটা বিভিন্ন পত্রিকায় উঠে এসছে, যেটা বিভিন্ন অনলাইন ট্রাস্টেড প্ল্যাটফর্মে উঠে এসছে, সিলেবাস শেষ হয়নি বা সিলেবাস কমপ্লিট করা, এটা সম্পূর্ণভাবে ইউনিভার্সিটির ব্যাপার, এটা নিয়ে তারা কোনো হস্তক্ষেপ করবেন না, এই বিষয়টা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। মানে বুঝতেই পারলেন, মেন দুটি বিষয় বলছি যে এখানে সিলেবাস শেষ হয়নি সেটা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির ব্যাপার বলতে চাইছে। তো এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকে জিজ্ঞাসা করতে চাই যে সিলেবাস শেষ না হওয়ার কারণেই তো তোমরা ইউনিভার্সিটিতে গেছিলে, ঘুরে ফুরে তো একই জায়গায় এসে দাঁড়ালো, রাজ্য সরকার অনেক আগে অ্যাডভাইজারি দিয়ে দিয়েছিল যে অনলাইনে চাইলে অনলাইনে নিতে পারে, অফলাইনে চাইলে অফলাইনে নিতে পারে, যেখানে আমরা কথা বলছিলাম ডিসক্রিমিনেশনের কথা, সেই ডিসক্রিমিনেশনের কথা অনুযায়ী কোনো বক্তব্য পরিষ্কারভাবে আমার এই মুহূর্ত পর্যন্ত উঠে আসেনি বলেই মনে হয়, যে ছাত্রছাত্রীদের কোথাও পুরো বিষয়টাকে একসাথে অ্যানালাইজ করে সঠিক সিদ্ধান্ত পাওয়া গেল না বলেই আমার মনে হয় ব্যক্তিগতভাবে। এ আমরা প্রত্যেককে হাইকোর্টের যে আদেশ রয়েছে তাকে সম্মান জানাই, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোথাও না কোথাও যে সমস্ত বিষয়টাকে একটু অ্যানালাইজ করে দরকার ছিল। যেমন একদম বাস্তব কথা, সিলেবাস শেষ হবে না হবে তারা সেটা ইউনিভার্সিটির ব্যাপার, আর এতগুলো ইউনিভার্সিটি অনলাইনে নিয়েছে, প্রায় 90% ইউনিভার্সিটি অনলাইনে পরীক্ষা নিয়েছে, এবং এতগুলো ছাত্রছাত্রী একত্রিতভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি গিয়ে আন্দোলন করেছিল এই একটা বিষয়ে। এবার 150 থেকে 200 জনের কথা এখানে উল্লেখ করা আছে আবেদন করার, কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে আজ যে আবেদন করেছিল 150 থেকে 200 জন যায়নি, ব্যাপারটা বুঝতে হবে। সে প্রচুর সংখ্যায় ছাত্রছাত্রীরা গিয়েছিল, 150 থেকে 200 জন ইউনিভার্সিটিতে গিয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেনি প্রধান বক্তব্য। অনেকে অনেক স্টুডেন্টের হয়ে
কয়েকজন স্টুডেন্ট শুধুমাত্র ও অ্যাকচুয়ালি এই মামলায় যুক্ত হয়েছিলেন ক্যালকাটা হাই ইউনিভার্সিটির, যেখানে শখানেক স্টুডেন্ট হয়তো যুক্ত হয়েছে। যেটা যে বিষয়গুলো তোলা হয়েছিল ডিসক্রিমিনেশনের কথা, কোনো ছাত্রছাত্রী অনলাইনে দিচ্ছে, কোনো ছাত্রছাত্রী অফলাইনে দিচ্ছে, এই বিষয়টাই বেশি জোর দেওয়া উচিত ছিল, সেই বিষয়টা সেমনভাবে উত্তর পাওয়া গেল না। আর যে ইউনিভার্সিটি চাইলে অনলাইনে অফলাইনে নিতে পারে সেটা তো ইউজিসিও বলে দিয়েছিল, সেটা তো অ্যাকচুয়ালি আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও অ্যাডভাইসারি এসেছিল। মেন বিষয় ছিল কেন হবে দুজনের আলাদাভাবে পরীক্ষা, এক একটা ইউনিভার্সিটিতে পড়া সত্ত্বেও, একই রাজ্যের ইউনিভার্সিটিতে পড়া সত্ত্বেও কারোর নম্বর বেশি হয়ে যাবে, কারোর নম্বর কম হয়ে যাবে, সেক্ষেত্রে ভর্তিতে সমস্যা হবে পরবর্তীকালে যদি এন্ট্রান্স এক্সাম না হয়। যদিও এন্ট্রান্স এক্সাম হবে কি না সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। কোথায় আয় পিছিয়ে পড়বে অফলাইনের ছাত্রছাত্রীরা, কোথাও এগিয়ে যাবে অনলাইনের ছাত্রছাত্রীরা, আর যদি হয় তাহলে প্রত্যেকের ক্ষেত্রে সমান হওয়া উচিত, এই বিষয়টা কোনো উল্লেখ থাকলো না। এক্ষেত্রে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আজকে যে ছাত্রছাত্রীরা অনলাইনে এক্সাম দিচ্ছে আর দু বছর পর তাদের রেজাল্ট অফলাইনের মতনই দেখা হবে, কেউ কেউ এরকমভাবে দেখবে না। কয়েকটা বেসরকারি সংস্থা এই নিয়ে অনেক কিছু বলেছিল, যেমন HDFC ব্যাংকের নিয়োগের ক্ষেত্রে অনলাইন পরীক্ষা হয়েছে, যারা নিয়োগ করতে পারবে না, একাধিক বিষয় উঠে গেছিল, এখন কিচ্ছু নেই এ সমস্ত। আর আর যদি বলি অনলাইন অফলাইন বিভিন্ন প্রফেশনের কথা, ব্যতিক্রম সমস্ত জায়গায় থাকে, বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রেও যখন পরীক্ষা লিখিত পরীক্ষায় ফেল করা সত্ত্বেও তারা চাকরি পেয়ে যায়, হয়তো আমাদের রাজ্যে হয়তো এরকম ধরনের ঘটনা। তাহলে সব কিছুর একটা ব্যতিক্রম থাকে ছোট অংশের, সেই ব্যতিক্রমটাকে লক্ষ্য না করে পুরো ব্যাপারটাকে লক্ষ্য করলে আমার মনে হয় বেশি ব্যাপার ভালো ছিল। অনলাইনে অবশ্যই কিছু খামতি রয়েছে এই মুহূর্তে, অফলাইনেও কিছু খামতি রয়েছে, সেই অনলাইনে পরীক্ষায় আর খারাপ দিকটা হয়তো অনেকটা বেশি এই মুহূর্তে, কিন্তু ছাত্রছাত্রীদের যে সিচুয়েশান সেই সিচুয়েশানটা আরও খারাপ। সেই সমস্ত দিকে দাঁড়িয়ে আজকে অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত, যেমন অন্যান্য বর্ধমান ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি পরীক্ষার ডাইরেক্ট অফলাইন না নিলেও বিভিন্ন পদক্ষেপ রেখেছে ছাত্রছাত্রীদের যাতে নাম্বার ইনক্রিজ করা যায়। সত্যি কথা বলতে আমার প্রচণ্ড খারাপও লাগছে, রাগও হচ্ছে, এবং আগেই তোমাদের মানে প্রায় এক সপ্তাহ আগেই বলে দিয়েছিলাম যে তোমাদের যেরকমভাবে তোমরা বলছিলে এতদিন ধরে আমাদের রীতিমতো কোনো কিছুর ওপরে বিশ্বাস নেই, আমি আগেই বলে দিয়েছিলাম আমারও রীতিমতো কোনো কিছুর ওপর বিশ্বাস নেই, কিন্তু এই বিষয়গুলো উঠে এসছে, যে বিষয়গুলো তোমরা জানতে চাইছিলে আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি, তার সত্ত্বেও তোমরা জানতে চাইছিলে, পুরো বিষয়টা এক্সপ্লেন করে তোমাদের বিস্তারিত জানিয়ে দিলাম। খারাপ হলেও বাস্তবটা তোমাদের জানানোর দায়িত্ব এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট ইভেন সেমিস্টারের পরীক্ষা নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে অনলাইনে নয় অফলাইনেই পরীক্ষা হবে, অ্যাকচুয়ালি এটাই তারা বলতে চেয়েছেন এর যে ইউনিভার্সিটির নির্দেশ অনুযায়ী। কেন ইউনিভার্সিটির পক্ষে সম্পূর্ণটা যাওয়া হলো, ছাত্রছাত্রীদের কথা শোনা হলো না, আর যে সিলেবাস শেষ হয়নি তার সত্ত্বেও তাদের ইউনিভার্সিটির কথাই শুনতে হবে, ইউনিভার্সিটির সিদ্ধান্তকেই মানতে হবে, এর পরীক্ষার সিলেবাস কমপ্লিট না হওয়ার সত্ত্বেও। তো হাইকোর্টের সিদ্ধান্ত তোমাদের জানালাম, বাদবাকি তোমাদের মতামত অবশ্যই জানিও, বাদবাকি যাদের কথা ইউনিভার্সিটি শুনলো না সেই অনুযায়ী তোমরা যেটা বলে থাকো তোমাদের ভাগ্য, সেটাই অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে মনে হচ্ছে। কারণ তুমি যদি অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে তোমাদের সমস্যার কথা বুঝে অফলাইনের বদলে অনলাইনে এ পরীক্ষা চলতো এই মুহূর্তে বা চলছে এই মুহূর্তে, বাদবাকি তোমাদের এই মুহূর্তে কী দাঁড়িয়ে কী মনে হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলো না।